কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নতুন প্রোমোর আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওতে। লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকো। আমরা দেখব কিঞ্জল আর তার বোন দাঁড়িয়ে আছে। কিঞ্জল তার বোনকে বলছে, রো আমি না শ্যামলীকে ভালোবেসে ফেলেছি। একথা শুনে তার বোন খুব চিন্তায় পড়ে যায় আর বলে, তুই কি বলছিস কিঞ্জল, তুই এটা কি করেছিস, তুই বুঝতে পারছিস এটার জন্য কি হতে পারে। এদিকে কিঞ্জল আর তার বোন কথা বলতে থাকে, সেই পথ দিয়ে চা নিয়ে যেতে থাকে শ্যামলী। শ্যামলী সবটা শুনতে পায়। এরপরে সে বাড়ি থেকে চলে যায় আর বলে, ওখানে থাকতে কেউ তো একটু ফিরেও তাকাতো না, আর এখানে এত লোকের ভিড়ে ওনাকে শ্যামলীকেই ভালোবাসতে হলো। এরপরে মন্দিরে যায় আর বলে, আমার কপালে তুমি কি রেখেছো মহেশ্বর। শ্যামলী কান্না করতে থাকে। ঠিক তখনই সেখানে অনিকেত আসে। অনিকেতকে দেখে শ্যামলী কি বলবে বুঝতে পারে না। তো বন্ধুরা, কেমন লাগলো নতুন প্রোমো কমেন্টে জানিয়ে দেবে। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।